ঈদ মিলাদুন্নবী অবসরের সোমবার সন্ধ্যায় বিভিন্ন সাহি বস্তির জুলুস বাহারি সিনেমা ছক হয়ে গোড়াপোখরী এবং পরে দুর্গা ময়দানে পৌঁছি। এই পরিপ্রেক্ষীতে বালেশ্বর পৌরপালিকার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতা পট্টনায়ক এবং বিজেডির যুবনেতা ঋতিকজীঙ্ক পক্ষর জুলুসে সামিল হয়ে ভক্ত মানুষ জুস প্রদান করা যাইছি। গোড়াপোখরী ঠার এক স্টল করা হাজার হাজার লোককে জুস প্রদান করা যাইতিবা বেড়ে পূর্বতন বিধায়ক স্বরূপ কুমার দাস উপস্থিত হয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষ শুভেচ্ছা জনাইবা সহ জুস প্রদান করে। তবে শ্রীমতী পট্টনায়ক এভাবে উদ্যম বেশ প্রশংসা করা সহ এভাবে সেবা সহরর ভাইচারা আহরি আগক নেব বলে পূর্বতন বিধায়ক শ্রী দাস মতব্যক্ত করে। কার্যক্রমে পৌরপালিকার বহু কাউন্সিলর সাংবাদিক বুদ্ধিজীবী প্রমুখ উপস্থিত রয়ে সক্রিয় সহযোগ করে। আজ প্রফেট মহম্মদর জন্মদিন এই অবসরের বালেশ্বর মুনিসিপালিটির পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতা পট্টনায়ক এবং তাঁর সহযোগী দ্বারা যে জুলুস নিয়ে আসছেন বিভিন্ন জায়গার তাঁপাই যে জুস বন্টন কার্যক্রম সে এবার গোলাপোখরী পাখার আয়োজন করছেন নিশ্চিত ভাবে স্বাগতযোগ্য পদক্ষেপ এবং বালেশ্বর গোটে ভাইচারা সহর জাতি ধর্ম নির্বিশেষে সমস্তে প্রত্যেক পর্বক আমি উৎসাহের সহ পালন করু এবং আজ দেখুন কত সুন্দরভাবে সমস্তে শান্তি শৃঙ্খলাভাবে মহাবন্ধুকর সেই বার্তা নিয়ে যাচ্ছেন প্রেম এবং সদ্ভাবর। তো আজ মিতা পট্টনায়ক দ্বারা যে কার্যক্রম নিশ্চিত ভাবে বালেশ্বরবাসী তাকে গ্রহণ করছেন এবং আগামী দিনে আশা রাখব এই বালেশ্বর ভাইচারা সহর বিভিন্ন উদাহরণ সারা দেশকে দেউ সারা রাজ্যকে দেউ। মহাপুরুষ মহম্মদঙ্ক জন্মদিন উপলক্ষে আমি আজ লোক মানুষ এই যে গরম সকাশে তাঁকু জুস বন্টন করুছে আর বালেশ্বর এক ভাইচারা সহর অটে। এটি মুসলিম ও হিন্দু সমস্ত মিলিমিশি এ পর্বটা শান্তি শৃঙ্খল ভাবে পালন করুছু আর সমস্ত আমি জুস বন্টন করুছু। মহাপুরুষ মহম্মদ জয়ন্তী অবসরের আজ আমি এটি জুস বন্টন কার্যক্রম করছু এবং আমি এবে পূর্বতন এমএলএ স্বরূপ দাস এবং বহুত কাউন্সিলর মানে অছন্তি এবে জুলুস যা বাহারুচি জুলুস জুলুসরে পাঁচ হাজার পাখাপাখি লোককে আমি জুলুস বন্টন কার্যক্রম আজ রাখিছু এবং করুছু এবং এইভাবে কার্যক্রম আগামী দিনের মধ্যে জারি রইব। বালেশ্বর গোটে ভাইচারার সহর, এটি সবু পর্ব হিন্দু মুসলমান মিলিত ভাবে পালন করন্তি, তেণু এক ভাইচারা সহর উদাহরণ সৃষ্টি করুছি।